ওকে, সো বেসিক্যালি টুইটার মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো আজকে। টুইটার কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি নাও হয়, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, এটার প্রেক্ষাপটটা কিন্তু অনেক বড়, এবং এখানে কিন্তু অলমোস্ট আমাদের একটা অনেক বড় একটা অংশ যেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত টুইটারে রয়েছে। সো আমরা এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছি টুইটার অ্যান্ড ইউজার্স নিয়ে, যেখানে এরকম বলা হচ্ছে মান্থলি অ্যাক্টিভ ইউজার্স 330 মিলিয়ন। আই হোপ যেটা থেকে নাম্বারটা এখন আর অনেক বেশি, যেটা মান্থলি অ্যাক্টিভ ইউজার্স বলা হচ্ছে। ডেইলি অ্যাক্টিভ ইউজার্স 100 মিলিয়ন, ফাউন্ডেড 2006। টুইটস পাবলিশ ডেইলি 140 মিলিয়ন। নিউ অ্যাকাউন্ট ইউজার্স 460K। সো ফাউন্ডেড 2006 যেটা বলেছি, আর এটা হচ্ছে নাম্বার সিক্স পজিশনে। এটা হচ্ছে জাস্ট একটা হিসাব, বাট অরিজিনালি সোশ্যাল মিডিয়া হিসাব যদি আমরা করি, এটা কিন্তু অলমোস্ট 3-4-এর ভিতরে ঘোরাফেরা করে অলওয়েজ। সো আমরা কিছু জিনিস এখানে আরও দেখতে পাচ্ছি যে টুইটারে যে ডেইলি পোস্টিং রয়েছে, ডেইলি পোস্টিং কিন্তু অলমোস্ট অন 40 মিলিয়ন। সো অন 40 মিলিয়ন যদি ডেইলি পোস্ট হয়, চিন্তা করেন যে সেখানে ইউজারগুলো কত। প্রত্যেকটা দিন কিন্তু 126 মিলিয়নের বেশি মানুষ প্রত্যেক দিন তারা কিন্তু টুইটার ইউজ করছে, এবং টুইটারের বিভিন্ন ডেটার মাধ্যমে তারা কানেক্টেড রয়েছে। সো ইজ টুইটার ইউজার্স অ্যান অন অ্যাভারেজ 208 ফলোয়ার্স। প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে অ্যাভারেজ ফলোয়ার্স হচ্ছে 208 ফলোয়ার্স। 550 মিলিয়ন অ্যাকাউন্টস আর রিপোর্টেড টু হ্যাভ অ্যাট লিস্ট সেন্ট এ টুইট, যেখানে একটা মাত্র টুইট করা হয়েছে বা অ্যাট লিস্ট একটা মানে একটা অ্যাট লিস্ট টুইট করা হয়েছে। এরকম 550 মিলিয়ন অ্যাকাউন্ট কিন্তু রয়েছে, যেটা আমরা দেখি যে হ্যাঁ, একটা ইউজার হয়তো বা টুইটার একটা পোস্ট করে আর করছে না, বা তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে করছে না। এরকম 550 মিলিয়ন অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রয়েছে মার্কেট প্লেসে। সো টুইটারটাই নাম্বারগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই নাম্বারটা আসলে কত বিগ, এই জিনিসটা আসলে বোঝানোর জন্য একটা বিষয়। সো আমরা টুইটার নিয়ে কিভাবে কাজ করতে পারি, টুইটার মার্কেটিং করতে পারি, টুইটার ব্র্যান্ডিং করতে পারি, এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। সো আমরা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েশনে যে পার্টটা, সেটা আপনারা সবাই জানেন যে অ্যাকাউন্টটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয়। ইটস নর্মাল প্রসেস, লাইক আমরা ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে কিন্তু, আমরা যদি অ্যান্ড্রয়েড অ্যাপস অথবা ওয়েবসাইট থেকে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আপনারা কিন্তু ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস থেকে একটা সাইন আপ ফর্ম আসবে আপনার সামনে, সেটা দিয়ে কিন্তু আপনি আগাতে পারছেন। এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে, একটা কাভার ফটো দিতে হবে, সিম্পল থিং। এবং আরও যে যে বিষয়গুলো আছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে টুইট, আচ্ছা আই হোপ যে সবার অ্যাকাউন্ট অলরেডি আছে, সো যাদের নাই তারা ক্রিয়েট করে নেবেন। এবং কি কি বিষয়গুলো এখানে লক্ষণীয় দেখেন টুইটারের ভিতরে, কোন কোন বিষয় নিয়ে আমরা কাজ করব। ফার্স্টে হচ্ছে টুইট এবং ফিডস, যেটা আমরা হোম বাটন বলছি, অ্যাভাটার হেডার ইমেজ। অ্যাভাটার মানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার বোঝানো হচ্ছে এখানে। হেডার ইমেজ মিনস হচ্ছে আপনার কাভার ফটোটা ব্যবহার বলা হচ্ছে এখানে। ফলো বাটনটা আমরা ফেসবুকের অ্যাঙ্গেল যদি বলি, অ্যাড বাটন, অ্যাড অ্যাড ফ্রেন্ড যে বাটনটা থাকে, এটা হচ্ছে টুইটারে ফলো করতে হবে। অ্যাড মেনশন মানে হচ্ছে আপনি কাউকে মেনশন করতে পারেন, যেখানে আমরা ফেসবুকে সরাসরি মেনশন করি, এখানে কিন্তু আমরা অ্যাট দ্য রেট দিয়ে আমরা মেনশন করতে পারবো ইন টুইটার কোনো একটা অ্যাকাউন্ট বা কাউকে আপনি মেনশন করতে পারবেন। রিটুইট করতে পারবেন, যেটা বেসিক্যালি ফেসবুকের শেয়ারের মতো একটা অপশন, টাইপ অফ শেয়ার, যেটা হচ্ছে আপনি রিটুইট করার মাধ্যমে আরেকজনের একটা টুইট আপনি শেয়ার বাটনের, ফেসবুকে শেয়ার বাটন থাকে আর হচ্ছে টুইটারে হচ্ছে রিটুইট থাকে। রিটুইটটা করলে আপনার অ্যাকাউন্টে যারা ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু আপনি যে পোস্টটা রিটুইট করছেন সেটা কিন্তু তারা দেখতে পারছে। সো কোড টুইটটা আসলে কি, কোড টুইটটা হচ্ছে আপনি শেয়ার করলেন, ওইখানে উপরে কিছু একটা আপনি লিখে দিলেন, সো এটাকে আমরা হচ্ছে কোড টুইট বলছি। ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ, যেটা হচ্ছে আমরা অনেক সময় শর্ট, যেহেতু টুইটারে অনেক কম লেখা যায়, 140 ক্যারেক্টার মেবি, সো এখানে আপনি হচ্ছে কিছু কিছু জিনিস আছে, আপনি একটা পণ্যের বিজ্ঞাপন করছেন অথবা আপনার সার্ভিস নিয়ে আপনি কথা বলছেন, সেখানে কিন্তু আমরা ডিএম শব্দটা অথবা পিএম শব্দটা বেশি ইউজ করতে দেখি, মানে ডিরেক্ট মেসেজ অথবা প্রাইভেট মেসেজ, সো পার্সোনাল মেসেজ। সো এই জিনিসটা কিন্তু বলা হয় ওই সমস্ত ক্ষেত্রে যেখানে হচ্ছে আপনারা সরাসরি কানেক্ট হতে চান কারোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকেন। সো লাইক করতে পারবেন আপনি ফেসবুকে, আমরা যেভাবে একটা পোস্ট লাইক করি সেভাবে লাইক করতে পারবেন। ট্রেন্ডস আমরা দেখতে পাবো, ট্রেন্ডিং যে বিষয়গুলো থাকে এটা কিন্তু রিজিয়ন ওয়াইজ এবং ম্যান ওয়াইজ, লাইক পার্সোনাল ওয়াইজ, ইউজ ওয়াইজ কিন্তু আপনার এই ট্রেন্ডিংটা চেঞ্জ হয়, যেটা আমরা এখনই দেখে নিচ্ছি। লোকাল ভাইবস ট্রেন্ডিংয়ের একটা অপশন, সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার লোকাল ভাইবসটা কী কী আছে, লাইক আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, বাংলাদেশের এই মুহূর্তে ভাইবসটা কী, এখানে ট্রেন্ডিংটা কী, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। সো এই জিনিসগুলো আগে আমরা দেখে নিই।
সো আমরা হচ্ছে টুইটারে চলে যাচ্ছি। সো আমরা টুইটারে লগ ইন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে টুইটারের হোম পেজটা এরকম হয়, এবং যারা হচ্ছে প্রথম থেকে স্টার্ট করছেন অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে তাদের এই পার্টটা আগে চলে আসে, এবং সেখানে একটা প্রোফাইল পিকচার এবং দেখতে পাচ্ছেন সাথে একটা কাভার ফটো যেখানে আমরা অ্যাভাটার এবং হেডার ইমেজ হিসেবে এখানে বলছি। সো এই জিনিসগুলো কিন্তু খুবই প্রফেশনাল একটা ওয়ে আমাদের বিল্ড আপ রাখতে হবে। আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কাজ করি, আপনার কিন্তু টোটাল জিনিসটা ভাবতে হবে যে আমি আসলে কোন লেন্থ নিয়ে আমি কাজ করছি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা টুইটার অ্যাকাউন্ট, এটা আমার পার্সোনাল একটা আইডি, যেখান থেকে আমি একটা হেডার ইমেজ যুক্ত করেছি আমার মতো করে, বাট এটা আমি বলবো না, এটা আমি কাউকে সাজেস্ট করবো না, ইটস এ ন্যাচারাল পিক, বাট আপনারা অবভিয়াসলি একটা প্রফেশনাল পিকচার ইউজ করার চেষ্টা করবেন। আর প্রফেশনাল একটা অ্যাভাটার ইমেজ, যেটা আমরা প্রোফাইল পিকচার বলছি, সেখানে আপনারা ইউজ করতে দেখতে পাচ্ছেন। সো এই ধরনের প্রোফাইল পিকচার আমাদের ইউজ করতে হবে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর, আপনি কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে কিন্তু আপনার আইডিটা ক্রিয়েট করছেন, বাট আপনার কিন্তু ইউজার নেমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টুইটারের ক্ষেত্রে গাইস। সো আমি বলবো যে আপনারা যারা হচ্ছে এই নেমগুলো দিবেন, টুইটারে ইউজার নেমটা একটু আপনার ডিফাইন ভাবে দিতে হবে। এখানে কিন্তু যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, ফিউচারে কাজ করার ইচ্ছা থাকে, আপনি কিন্তু কোনো না কোনো জিনিস লাইক ডিজিটাল মার্কেটার, আমি যদি আমার প্রেক্ষাপটে বলি মুন্না ডিজিটাল মার্কেটার অথবা মুন্না ফ্রিল্যান্সার, মুন্না ডিএম, এই রিলেটেড কিওয়ার্ড, এই রিলেটেড ইউজার নেম যদি আমি যত বেশি ইউজ করবো, এটা কিন্তু আমার জন্য বেনিফিটেড। সো আমি যেটা দিচ্ছি এটা আমি বলবো না, এটা আমি প্রমোটও করছি না, এটা জাস্ট আমার একটা ইন্টারেস্ট লেভেল থেকে, বাট আমি বলছি যে আপনারা প্রফেশনালি ইউজার নেমটা এইভাবে কিন্তু ইউজ করতে পারেন। লাইক আমরা যদি বলি আপনার, আপনি মিস্টার এক্স, সো ডিজিটাল মার্কেটার এক্স অথবা এক্স ডিজিটাল মার্কেটার, এই রিলেটেড কোনো একটা কিওয়ার্ড, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা অনেক বড় হয়ে যায়, সো এসএসএম, এসএসএম আপনারা দিতে পারেন। সো এই রিলেটেড কাছাকাছি কোনো একটা জিনিস কিন্তু আপনার দিতে হবে। সো এইভাবে দিলে যেটা হবে, আপনার প্রফেশনালিজমটা মেনটেন হবে। এরপরে দেখেন বায়োটা দিতে হবে আপনার, যেটা হচ্ছে ফুললি প্রফেশনাল একটা বায়ো দিতে হবে আপনার। এই বায়োটার ভিতরে কিন্তু আমি দেখেন আমারটা কি দিয়েছি, ডিজিটাল এন্টারপ্রেনার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হেড অফ অপারেশন প্রাণকরি টেক, অলসো নোন ট্রেনার ডিজিটাল মার্কেটিং। সো এই জিনিসগুলো কিন্তু জাস্ট শর্ট একটা বায়ো, বাট অনেক বেশি প্রফেশনাল দিতে হবে, যেটা কিন্তু আপনার আইডিটা থেকে মানুষ যেন বুঝতে পারে আপনি অনেক বেশি প্রফেশনাল, অথবা আপনি কোন ইন্ডাস্ট্রিতে আপনার স্কিলটা বেশি কাজে লাগাতে পারছেন। সো এটা হচ্ছে ম্যাটার। আর লোকেশন দিবেন অবভিয়াসলি আপনার লোকেশন, সেটা ডিফল্ট হিসেবে যখন আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন এটা অলরেডি চলে যাবে সেখানে, এবং আপনার ওয়েবসাইটটা দিতে পারেন চাইলে, চাইলে না, ওয়েবসাইটটা দেওয়াটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এটা আমরা একটা ওভারভিউ দেখে নিচ্ছি আমার প্রোফাইলে, যেখানে আমরা কিভাবে পোস্ট করব এটা পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি। সো এটা হচ্ছে আপনার হোম বাটন, যেখানে হচ্ছে আপনার টোটাল আমরা যেভাবে ফেসবুকের টুইটারে ক্লিক করলে যেভাবে দেখে থাকি, এটা হচ্ছে সেম একটা ওভারলে। এবং এখানে দেখেন যে বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে নোটিফিকেশন বার আছে ফেসবুকের মতো, এটা আই হোপ আপনারা সবাই জানেন অলরেডি। মেসেজ যেটা আমি বললাম, প্রাইভেট মেসেজ বা কি বলে ডিএম, মানে ডাইরেক্ট মেসেজ অথবা প্রাইভেট মেসেজ কিন্তু আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন। আমার কনভার্সনগুলো দেখতে পাচ্ছেন। সো বুকমার্কস করে রাখতে পারেন যে কোনো একটা জিনিসকে, এখানে লাইক আমরা হোম বাটনে যদি যাই, যে কোনো একটা পোস্টকে আমি তো বুকমার্কে করে নিতে পারবো, আমার পোস্ট যদি হয় সেক্ষেত্রে আমি আরও ভালোভাবে করে নিতে পারবো। টুইটার লিস্টিং নিয়ে আমরা কথা বলবো একটু পরে, টুইটার লিস্টিংটা এমন একটা বিষয় যেখানে আপনার আইডি থেকে শুরু করে বিভিন্ন পোস্ট কিন্তু আপনি লিস্টেড করে রাখতে পারেন। সো এই জিনিসটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। প্রোফাইলটা যেখানে আমরা দেখলাম যে এটা ফেসবুকের ইউজার নেমে যেমন আমরা ক্লিক করলে পেয়ে যাই, এখানে জাস্ট হচ্ছে প্রোফাইলে ক্লিক করলে আপনার অরিজিনাল বাটনটা পেয়ে যাচ্ছেন, এবং এখান থেকে কিন্তু আপনি এডিট প্রোফাইল করতে পারছেন আপনার ইচ্ছা মতো ইনফরমেশন দিয়ে। সো মোরে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি টপিক, মুমেন্টস, প্রমোশন মোড, টুইটার অ্যাডস, অ্যানালাইটিক্স, মিডিয়া স্টুডিও, সেটিং অ্যান্ড প্রাইভেসি, হেল্প সেন্টার, ডিসপ্লে, নানান অপশন এখানে রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা দেখে নেবেন। আমি যে বেসিক কথাগুলো বলবো সেটা হচ্ছে পোস্টের ক্ষেত্রে, আমরা প্রথম পোস্টের কথাগুলো বলছিলাম। সো বেসিক্যালি টুইটার আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন আমি কিভাবে ন্যাচারালি গ্রো করব। তো গাইজ এখান থেকে সবথেকে মজার যে বিষয়টা আমি বলবো সেটা কিন্তু টুইটারটা কিন্তু ইনস্টাগ্রামের কাছাকাছি একটা বিষয়, এবং ইনস্টাগ্রাম আপনারা যেভাবে গ্রো করছেন টুইটারটা কিন্তু আপনি সেভাবে ইচ্ছা করলে গ্রো করতে পারেন। সো এখানে আমি একটা পোস্ট, আমি কিন্তু পোস্ট করার আগে আমি দেখাচ্ছি যে আসলে কিভাবে আমি আমার ইন্ডাস্ট্রির লোক খুঁজে পেতে পারি। সো আপনার এখানে কিন্তু হ্যাশট্যাগ, আমি যেটা অলরেডি বারবার বলেছি যে এখানে কিন্তু হ্যাশট্যাগের একটা গেম, আপনার টোটাল টুইটার জুড়ে হচ্ছে হ্যাশট্যাগের গেম, যেখানে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে সবকিছু মানুষকে মেনশন, সরি মেনশন না,
হ্যাশট্যাগ দিয়ে আপনার ট্রেন্ডিং গুলো থেকে শুরু করে আপনি কিভাবে খুঁজে পাবেন টোটাল জিনিসটা আপনি পাচ্ছেন। সো হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমরা সার্চ করি, এখানে কিন্তু দেখেন কিছু আইডি দেখাচ্ছে আমাকে, কিছু পোস্ট দেখাচ্ছে। সো লেটেস্ট কি আছে দেখেন, আমি যদি লেটেস্ট বাটনে ক্লিক করি, 2 সেকেন্ড 2 সেকেন্ড আগে কিন্তু একটা পোস্ট করা হয়েছে, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পপুলারিটি অফ টিকটক। ওকে, উনি একটা পোস্ট করেছেন, MD সামির উদ্দিন উনি পোস্টটা করেছেন, এবং উনি একটা স্ট্যাটাস দিয়ে বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করেছেন, এবং দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটা কিন্তু এখানে আছে। এই জন্যই কিন্তু MD সামির উদ্দিনকে আমরা দেখতে পেলাম এখানে। এখানে দেখেন আরেকটা পোস্ট আমরা দেখি, কো মার্কেটিং, কো মার্কেটিং নামে একটা পেজ, যেখানে হচ্ছে 7 সেকেন্ড আগে উনি একটা পোস্ট করেছেন এবং ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা কিন্তু উনি রেখেছেন। সো এই টোটাল গেমটা, এই টোটাল জিনিসটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে। এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কিভাবে সফল হবেন, কিভাবে কি করতে পারে, এই টোটাল জিনিসটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে হ্যাশট্যাগের মাধ্যমে। সো আপনি যদি এখন একটা পোস্ট দেন, তাহলে কিন্তু আপনার পোস্টটাও কিন্তু এই এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা সার্চ করবে তারা কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবে। এখন ফরগেট অ্যাবাউট লাস্ট লেটেস্ট জিনিস, আমি যদি একটু পিপলটা দেখাই, মানে যারা অ্যাকাউন্ট নতুন তৈরি করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি সার্চ দেন আপনি দেখতে পারবেন যে টপ সার্চে পিপল যারা আছে, আমাকে অনেকেই দেখতে পাচ্ছেন যে আমি ফলো করেছি অলরেডি। আপনাদের যেটা করতে হবে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা আছে তাদের কিন্তু আপনার ফলো করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেককে ফলো অলরেডি করে ফেলেছি। এখানে ডিজিটাল মার্কেটিং হাব নামে একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে মাত্র 489 ফলোয়ার, সেটাকে আমি ফলো করতে চাচ্ছি না। তো ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিংকে আপনি যদি সরি, এটা হচ্ছে আপনার একটা আইডি ক্রিয়েট করা, তো এটা আমরা দেখছি না আমরা। ওকে, সো একজনের প্রোফাইল দেখলাম আমরা, টমি গ্রিফট, যেখানে হচ্ছে ওনার ডিজিটাল মার্কেটিং ট্রেইনার, ট্রেনিং ফর মার্কেটার্স। ওকে, সো এনাকে আমি ফলো করতেই পারি। এইভাবে কিন্তু আপনার গ্রো করতে হবে, এবং ওনাকে ফলো করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে ওনার পোস্টগুলোতে কেমন লাইক কমেন্ট উনি করেছেন বা কী রিটুইট উনি করেছেন। ওনার পোস্টে কিন্তু গেলে আরও ডিটেল আমি দেখতে পাবো এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো উনি বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। এনিওয়েজ, আমরা এনার থেকে ভালো কোনো প্রোফাইল খুঁজে বের করার একটু চেষ্টা করি। সো এখানে দেখেন গাইজ, আমার কিছু প্রফেশনাল ভেরিফাইড কিছু লোককে আমার হচ্ছে ফলো করা রয়েছে। অ্যান্ড্রু হর্ডস নামে একজন রয়েছেন, উনি হচ্ছেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এবং হচ্ছে ওনার একটা ব্র্যান্ড রয়েছে, ওনার একটা কোম্পানি রয়েছে, নিজস্ব একটা এজেন্সি রয়েছে। সো আমি কিন্তু ওনাকে ফলো অলরেডি করে ফেলেছি। সো আপনারা যেটা করবেন, আপনারা ওনাকে ফলো করার পরে নেক্সট যে স্টেপটা, ওনার একটা পোস্ট আপনার খুঁজে বের করতে হবে, যেখানে উনি দেখেন একটা পোস্ট করেছে 15 আগস্ট। সো এটা একটু আই থিঙ্ক যে এটা একটা ব্যাকডেটেড আমরা বলবো, কারণ উনি রিসেন্ট কোনো পোস্ট রিটুইট করেছেন বাট রিসেন্ট পোস্ট উনি করেন নাই। সো এই সমস্ত ক্ষেত্রে উনি কোন ধরনের পোস্ট আসলে রিটুইট করেছেন এটাও দেখার বিষয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মুভি বা অন্য কোনো বিষয় নিয়ে, যদিও এনিওয়েজ এটাও আমরা দেখছি না। আমি স্পেসিফিক কোনো একটা এক্সাম্পলে নিয়ে যদি যেতে চাই, সেক্ষেত্রে আমি নিয়ে যাচ্ছি একজনের কাছে। ওকে, সো গাইজ, আপনারা সবাই জানেন নীল প্যাটেলের নাম, তিনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং এশিয়ার ভিতরে কিন্তু নাম্বার 1 ডিজিটাল মার্কেটার যদি আমি বলি, এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা বলি টপ 10 ভিতর উনি একজন। সো টপ 10 না, বেসিক্যালি টপ 5 যদি বলি তার ভিতর উনি একজন। সো নীল প্যাটেলের প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যেখানে উনি ওনার ডিজিটাল মার্কেটিং বায়োটা কিভাবে সাজিয়েছে উনি দেখতে পাচ্ছেন, এবং ওনার কিন্তু রিসেন্ট পোস্ট আমরা দেখতে পাচ্ছি 2 আওয়ার্স অ্যাগো। সো এইখানে আপনি যেটা করতে পারেন, উনি কিন্তু স্পেসিফিকলি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কন্টেন্ট কিন্তু উনি দিয়েছেন। সো আমার কাজ কি হতে পারে দেখেন, 2 ঘন্টা আগে উনি পোস্টটা করেছেন, ওনার পোস্টে 15টা লাভ সরি লাইক ছিল আর 7টা রিটুইট ছিল। সো আমি একটু দেখে নেই ওনার কে কে লাইক করেছেন। সো এইখানে দেখেন এভারসন অলিভিয়া নামে একজন লোক, উনি হচ্ছে এসইও স্পেশালিস্ট। সো আমি ওনাকে ফলো করলাম, মানে আমি বলছি আপনি কিভাবে কাজ করবেন, ইনি B2B নিয়ে কাজ করেন, আমি ওনাকে ফলো করতে পারি, ইনিও ডিজিটাল মার্কেটার। সো ম্যাক্সিমাম অফ দেম কিন্তু ডিজিটাল মার্কেটার। সো আমি কিন্তু চাইলেই আমার ইন্ডাস্ট্রি কিন্তু আমি গ্রো করতে পারছি, এবং আমি কিন্তু চাইলে এখানে স্পেসিফিক্যালি আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করছেন, এখানে দেখছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি ওনাকে ফলো করলাম না, আমি এনাদের ফলো করলাম। এখন আমার কিন্তু ঠিক সেম ওয়েতে আমার কিন্তু চিন্তা করতে হবে যে আমি যাদেরকে ফলো করছি ওরা কিন্তু আমাকে ফলো ব্যাক করবে একটা সময়। এখানে দেখেন আরেকটা পোস্ট 22 আওয়ার্স অ্যাগো উনি একটা পোস্ট করেছেন, যেখানে 200 লাইকস অলমোস্ট। সো লেটস সি,
ইনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, ওনাকে ফলো করলাম। আরো একটা আইডি পেলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি পূজা ভার্মা নামে একজন রয়েছেন, আদিতি নামে একজন রয়েছেন। সো এইভাবে গাইজ আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে আপনি আপনার ইন্ডাস্ট্রি সিলেক্ট করে খুঁজে পাবেন। সো এখানে কিন্তু আমরা এইভাবে ফলো করতে পারি এবং এই লোকগুলো কিন্তু আপনাকে ফলো করবে যদি কিনা আপনার প্রোফাইলটা ভালোভাবে কমপ্লিট করা থাকে। সো এইভাবে আপনার কিন্তু প্রত্যেকটা ডিজিটাল মার্কেটার, আমি কিন্তু বলেছিলাম ব্যাচের শুরুতেই যে আমরা কিন্তু top 20 ডিজিটাল মার্কেটার নিয়ে কিন্তু কাজ করতে পারি। আই হোপ যে অনেকে করেছেন, অনেকে করেননি, যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আবার আপনারা স্টার্ট করেন, কিভাবে হচ্ছে আমরা মোস্ট ট্রেন্ডিং পার্টগুলোতে চলে যেতে পারি। সো আমি যেটা বলছিলাম, আমি এখানে যদি আরেকটু দেখাই, আমরা নীল প্যাটেলের একটা পোস্ট, সো এখানে আমরা দেখলাম যে কিভাবে ফলোয়ার গ্রো করব। সো আমি এই পোস্টটা এখানে কিন্তু একটা কমেন্ট করতে পারি, কমেন্ট দিতে পারি, মানে এটাকে টুইটারে ভাষায় বলা হচ্ছে আমি রিপ্লে টুইট করলাম আর কি, ওটার ক্ষেত্রে রিপ্লে করলাম। সো এটা হতে পারে, গুড জব লিখতে পারি আমি, এনিওয়েজ আপনারা আরো ভালো কমেন্ট দিবেন বলে আশা করছি আমি। সো আমি গুড জব দিলাম, একটা কমেন্ট হয়ে গেল আমার এখানে, প্লাস হচ্ছে আমি রিটুইট করলাম। রিটুইটটা কেন রিটুইটটা করলাম, এই কারণে আমার প্রোফাইলের মানুষ যেন এই জিনিসটা দেখতে পারে। সো আমার রিটুইট হয়ে গেল, আমি আমার প্রোফাইলের ঢুকে দেখতে পারবো রিটুইট। একই সাথে দেখেন কত কিছু কাজ করে, আমি যে রিটুইটটা করলাম এটা একই সাথে আমি যে রিসেন্ট কানেক্টেড টুইটারের সাথে, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আমার আমার সাথে যারা কানেক্টেড তারা কিন্তু অটোমেটিক্যালি এই আর্টিকেলটা, ডিজিটাল মার্কেটিং নিয়ে আর্টিকেলটা কিন্তু অটোমেটিক্যালি তারা দেখতে পাচ্ছে। সো এটাই হচ্ছে আপনার প্রফিট, যে আপনি লেটেস্ট ট্রেন্ডিং এর সাথেও থাকতে পারছেন, আপনি আর্টিকেলটা চাইলে পড়তেও পারেন, এবং আপনার যারা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কানেক্ট আছেন টুইটারে তাদের সাথে কিন্তু আপনি যোগও দিতে পারছেন। সো এইভাবে আমরা আসলে টুইটারে আমরা কমেন্ট করব মানুষজনের যারা গুড আইডিয়া নিয়ে আসছেন, গুড কনসেপ্ট নিয়ে আসছেন, এবং আমরা রিটুইটও করতে পারবো। আরেকটা জিনিস আমরা যদি বলি, আমরা টুইট রিটুইট নিয়ে কথা বললাম, এখানে দেখেন ট্রেন্ডিং এর একটা বিষয় আছে। সো আপনার এখানে ট্রেন্ড ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এরিয়াতে কোন কোন জিনিস ট্রেন্ডিং। সো ট্রেন্ডিং ইন বাংলাদেশ হচ্ছে হ্যাশট্যাগ বাংলাদেশ এবং শেখ হাসিনা, ট্রেন্ডিং ইন বাংলাদেশ, এগুলো হচ্ছে ট্রেন্ডিং চলতেছে। সো আমরা দেখি, লেটস সি বাংলাদেশ, যদি আমরা দেখি এখানে 3 মিনিট আগে দেখবো ডেইলি স্টার বাংলাদেশকে হ্যাশট্যাগ দিয়ে উনি কিন্তু একটা পোস্ট করেছেন, একটা নিউজ পেপার বেসিক্যালি। সো এই জিনিসগুলো করার মানেটা কি, এই আমি এখানে কেন আসছি, এই ট্রেন্ডিং বাংলাদেশ এখানে ডেইলি স্টার একটা পেজ দেখেন, সো সেখানে লাইক করেছেন অনেকে। সো কারা লাইক করেছেন, লেটস সি, এরা হচ্ছে অবভিয়াসলি বাংলাদেশের। সো আপনি কিন্তু চাইলে ফলো ব্যাক যে মানে অপশনটা রয়েছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে তাদের ফলো করতে পারছেন। আমি এখান থেকে ফলো করতে পারছি কেন, যেন তারা আমাকে ফলো করে এই উদ্দেশ্য নিয়ে। সো এই ট্রেন্ডিং গুলো ইউজ করার মানে কিন্তু এটা, আপনি এখানে লাইক দিয়ে রাখলেন সো দ্যাট আরেকজন যদি খোঁজে সে আপনাকে খুঁজে পায়, বিষয়টা হচ্ছে এরকম। সো আপনার হচ্ছে ট্রেন্ডিং জিনিসগুলো এইভাবে নিয়ে কাজ করবেন, এবং আপনাকে এই ট্রেন্ডিং জিনিসগুলো নিয়ে কাজ করার করতে বলার উদ্দেশ্য যেটা, আপনি যদি এখন কোনো একটা টুইট এখানে করেন হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে অথবা হ্যাশট্যাগ শেখ হাসিনা দিয়ে, আপনি কিন্তু সেই ট্রেন্ডিং এর একটা পার্ট হয়ে গেলেন, এবং যারাই ট্রেন্ডিং যাদের সামনে কাজ করবে ওরা কিন্তু ক্লিক করলে প্রথমে আপনার পোস্টটা কিন্তু আগে দেখতে পাবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। সো আমরা হ্যাশট্যাগ শেখ হাসিনা যদি দেখি, এখানে দেখেন 1 ঘন্টা আগে একটা পোস্টে শেখ হাসিনাকে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে মেনশন করা হয়েছে বা হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। সো এইভাবে কিন্তু আমরা ট্রেন্ডিংটা খুঁজে দেখতে পারি, এবং প্রত্যেকের প্রোফাইলে কিন্তু আপনার ইন্টারেস্ট কি, আপনি কি নিয়ে কাজ করেন, এই টোটাল বিষয়ের উপর ডিপেন্ড করে যে আপনার ট্রেন্ডিং এখানে কি কি থাকবে। সো এই হচ্ছে বিষয়, আই হোপ যে এখানে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে পারি। এখানে আরেকটা মজার বিষয় দেখেন, যে আপনারা যখন মোটামুটি 100+ ফলোয়ার গ্রো করতে পারবেন, আপনি যখন 100+ ফলো করতে পারেন মানুষজনকে, তখন কিন্তু আপনাকে বা তার আগে থেকেও দেখাবে যে হু টু ফলো, এখানে কিন্তু আমাকে সাজেস্ট করছে। সো আমি চাইলে আমার সাজেশনগুলো দেখে নিতে পারি, সেখান থেকে কিন্তু আমি চাইলে আমি হচ্ছে ফলো করতে পারি মানুষকে। সো বেসিক্যালি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, ফলোয়ারটা গ্রো করা। আমরা যখন দেখবো যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ফলো গ্রো করছি, তখন কিন্তু পসিবল যে এখান থেকে ভালো কোনো কিছু উঠে আসে এবং আমার প্রোফাইল থেকে মানুষ যেন বেনিফিটেড হয় এই জিনিসটা দেখা। সো এটা ছিল জাস্ট পার্সোনাল ইউজের কথা। আমরা যদি বিজনেস অ্যাঙ্গেলে যে কোনো প্রোডাক্ট অথবা মার্কেটিং যদি করতে চাই, তখন কিন্তু আমার অ্যাকাউন্টটা কি হতে হবে, আমার কিন্তু সেই ওই রিলেট ওই নামে কিন্তু আমার অ্যাকাউন্টটা হতে হবে। লাইক আমরা যদি বলি
অ্যাপেল বাংলাদেশ নিয়ে বলতে পারি, স্যামসাং বাংলাদেশ নিয়ে বলতে পারি, তো তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো ওই নামে হবে এবং আমরা কিন্তু ওইভাবেই কাজ করব। ওকে, সো আমরা যেটা দেখে নিব টুইটার লিস্টিংটা। সো টুইটার লিস্টিং আপনি সরাসরি কাজ করতে পারবেন, যেখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা লিস্ট আমার এখানে করা আছে বিভিন্ন পোস্ট অথবা প্রোফাইল, এখানে আপনারা পোস্টই দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো টুইটার লিস্টিংটা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আই হোপ। সো গুগল ক্রোমে একটা এক্সটেনশন আছে এবং একটা ওয়েবসাইট আছে, এই দুইটাই আপনার মনোযোগ দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে টুইপি। এখানে দেখতে পাচ্ছেন tuipi.com, এই সাইটটাতে সবাই ভিজিট করবেন। এই tuipi.com এই এক্সটেন এটার হচ্ছে tuipi.com একটা ওয়েবসাইট, প্লাস হচ্ছে ওদের একটা এক্সটেনশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক্সটেনশনে এখন আমার মাউসটা দিয়ে আছি, এই এক্সটেনশনটা কিন্তু আপনি গুগল যে আমাদের যে ওয়েব স্টোর আছে এই এখান থেকে আপনি খুঁজে পাবেন। যারা জানেন না তাদের জন্য বলছি, ওয়েব স্টোর যেটা, ওয়েব স্টোরে যে কিন্তু আপনি এক্সটেনশন খুঁজে পাবেন, সেখানে টুইপি লিখে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আমি মেবি বানান ভুল দেখেছি, TWEPI। সো এটা যেটা আমার অলরেডি ইনস্টল করা আছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই টুইপি টা যে এক্সটেনশনটা আছে এটা আপনারা এখানে আপনাদের অ্যাড বাটন থাকবে, এখানে যেমন অ্যাড টু ক্রোম আছে এখানে আপনি অ্যাড করে নেবেন। সো এটা হচ্ছে একটা এক্সটেনশন এবং ওয়েবসাইট, দুইটা আমাদের কিন্তু অ্যাট এ টাইম ইউজ করতে হবে। সো আমি যেটা করব, লগ ইন করতে হবে, লগ ইন করা থাকলে আপনার যারা লগ ইন করা আপনাদের তো থাকার কথা না, যেহেতু এটা অনেকেই জানতেন না, বা যদি জেনেও থাকেন, যাদের এখানে সেম টুইটারের যে ইমেল পাসওয়ার্ডটা এখানে আপনার দিতে হবে এবং এটা একটু রিডিরেক্ট হবে টুইটারে। সো সেখান থেকে আমার একটা কনফার্মেশন চাবে যেটা আমি পারমিশন দিচ্ছি কিনা। সো এটা বলার উদ্দেশ্য গাইজ, এটা কিন্তু মোটামুটি সেফ, আমি এই জন্য রিকমেন্ড করছি, কারণ অনেক টুলস থাকে যেগুলো আসলে ইনস্টাগ্রামে এরকম ছিল, বাট আমি কিন্তু আপনাদের বলিনি, কারণ হচ্ছে যে আমার কাছে সেফ মনে হয়নি। বাট টুইপিটা কিন্তু সেফ, আপনারা চাইলে এখানে মানে ইউজ করে দেখতে পারেন, এটা ইটস রিয়েলি ওয়ার্কিং গুড। সো আমরা যেটা করব, এরকম একটা লেআউট কিন্তু আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের লেআউটটা ডিফারেন্ট আসতে পারে নতুন ইউজারের ক্ষেত্রে। আমার কিন্তু এরকম আসছে, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার প্রোফাইলের একটা ওভারভিউ। এনিওয়ে, সো এখানে কিন্তু প্রিমিয়াম প্রো বিভিন্ন অপশন রয়েছে, ডলার পে করে আপনি আরো বেশি এক্সটেনশন বাড়াতে পারেন, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রি ইউজ করব। ফ্রি ইউজ করলে আমার কোনো টাকা দিতে হচ্ছে না এবং একটা লিমিটেশন পর্যন্ত, লাইক আমরা প্রত্যেক দিন 100 ইউজার্স দিয়ে আমরা ইউজ করতে পারবো। সো আমরা দেখে নিচ্ছি যে বেসিক্যালি আমাদের এখানে কাজটা কি। সো এখানে আমার বেসিক্যালি কাজটা কি, এখানে আমরা যখন লগ ইন করে ফেলবো এখানে কিন্তু আমার তখন কাজ হচ্ছে, দেখেন আমার প্রোফাইলটা দেখাচ্ছে, বাই ইউজার্স একটা অপশন থাকবে এখানে। ওকে, সো বাই ইউজার্স ফলোয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন রয়েছে, এখানে আপনারা ক্লিক করলে বাই ইউজার্স ফলোয়ার্স আপনারা ক্লিক করবেন। এবং এটার এই এখন আসল উদ্দেশ্যটা বলি, এই ওয়েবসাইট এবং এই যে এক্সটেনশনটা এটার দ্বারা আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি, এটা হচ্ছে আপনার একটা, আমরা যেভাবে গেলাম, আমরা যদি এখানে আবার দেখাই যে আপনি নীল প্যাটেলের ফলোয়ারদের যদি আপনি ফলো করেন বা আপনি যদি ফলো করতে চান, আপনারা কিন্তু এরকম খুঁজে খুঁজে তারপর বের করতে হচ্ছে, এবং এর ভিতরে কারা আসলে অ্যাক্টিভ আছে বা আছে না আছে, তারা কোথাকার, তারা কি জার্মানি নাকি হচ্ছে ইউএসএ নাকি ইউকে নাকি বাংলাদেশে, এই অনেক ধরনের ইস্যু থাকে, যারা হচ্ছে আমার প্যাসিভ ফলোয়ার নাও হতে পারে বা আমাকে ফলো নাও করতে পারে, সেই সমস্ত এই এই ঝামেলাগুলো এড়ানোর জন্য কিন্তু আসলে আমাদের টুইপিটা ইউজ করা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস আসছে, যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি ইউজার নেমটা দিতে পারেন। তো ইউজার নেম হচ্ছে এটা নীল প্যাটেলের, এই ইউজার নেমটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব এবং সার্চ করব। তো সার্চ করার পরে কিন্তু নীল প্যাটেলের আইডিটা এখানে পেয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এবং নীল প্যাটেলের যে ফলোয়ার আছে তাদেরও কিন্তু এখানে দেখাচ্ছে, ইটস এ হিউজ থিং। সো আমরা যেটা করব, এখানে দেখেন
যে বাংলাদেশ থেকে একটা আইডি লাস্ট টুইট করেছিল উনি 2 ইয়ার্স অ্যাগো। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি এনাকে ফলো করি তাহলে কি আমি মানে আমাকে কি সে ফলো ব্যাক করার সম্ভাবনা আছে? সে লাস্ট টুইট করেছে 2 ইয়ার্স আগে, তাহলে কি আমার কিন্তু ফলো করার কোনো সম্ভাবনা নাই। এখানে দেখেন আরেকজন, সে কোনো সময় টুইটই করে নাই, উনি হচ্ছে কি MD নুরুন নবী। এনিওয়েজ, সো এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা এইভাবে করব না। এই জিনিসগুলো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফিল্টারিং করব এবং ক্রাইটেরিয়া সেট করব। এখানে দেখেন আপনি ক্রাইটেরিয়া সেট করার একটা অপশন পাচ্ছেন, সেখানে অনেকগুলো অপশন থাকে, এখানে অনেকগুলো অপশন থাকে। সো আমরা মেইন যে অপশনগুলো নিব এখানে আমরা নিতে পারি হচ্ছে লাইক আপনি লোকেশন যদি চান স্পেসিফিক্যালি চাইতে পারেন, লোকেশন আপনি কন্টেন্টস, লোকেশন বলতে মানে যাদের ফ্রি ফাঁকা আছে লোকেশন তাদের ক্ষেত্রে। সো এখানে আমরা ইজ নট এমটি দিতে পারি। আরেকটা জিনিস দিতে পারি লাস্ট টুইটেড, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, লাস্ট টুইটেড ইজ নিউয়ার দেন আমরা যদি বলি 2 ডেজ, 2 ডেজ ম্যাক্সিমাম যদি আমরা দিই। 2 দিনের ভিতরে যারা অ্যাক্টিভ ছিল, সরি গাইজ, 2 দিনের ভিতরে যারা অ্যাক্টিভ ছিল তাদেরকে আপনি কিন্তু এখানে দিতে পারছেন। এবং এই ক্রাইটেরিয়াটা সেট করার পরে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই লাস্ট 2 ডেজ এর ভিতরে অ্যাক্টিভ ছিল। সো আরও কোনো ক্রাইটেরিয়া যদি আপনারা চান আপনারা এখান থেকে দিতে পারেন, লোকেশান, ফ্রেন্ডস কাউন্ট, ফলোয়ার্স কাউন্ট। সো আমরা ফলোয়ার্স কাউন্ট দিতে পারি, যাদের ফলোয়ার অ্যাটলিস্ট হচ্ছে কি বলে 1000, 1000 দিলে মেবি আমাদের রেজাল্ট এখানে দেখাচ্ছে না, একটা ইস্যু এখানে। সো আমরা 500 দিতে পারি, ওকে 500 দিয়ে যদি আমরা স্টার্ট করি দেখেন একজন। এনিওয়েজ, সো আমাদের নেক্সট পেজও দেখাচ্ছে, সমস্যা নেই। সো আমরা দিচ্ছি এখানে দেখেন কি কি ক্রাইটেরিয়া আমরা সেট করলাম, যাদের লোকেশন ফাঁকা না মানে তারা কোনো না কোনো লোকেশানে আছে, লাস্ট টুইটের 2 দিনের ভিতরে তারা টুইট করেছে, এবং যাদের ফলোয়ার 500 বেশি, এই ধরনের একটা ক্রাইটেরিয়া আমরা সেট করলাম। এবং এখন দেখেন আপনার হচ্ছে রেজাল্টগুলো চলে আসতেছে। সো আমরা প্রথম যে রেজাল্টটা আমরা নিব না, আমরা একটু নেক্সটে দেখি। নেক্সট বাটনে আপনারা ক্লিক করলে এইভাবে দেখবেন, ওকে উনি মেলবোর্নের একজন, 8 আওয়ার্স আগে উনি ই করতে পেরেছেন। সো এখানে দেখেন আপনি ফলোয়ার ফলো লিস্টে আপনি চাইলে এইভাবে ক্লিক করতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে। সো আমরা একটু ওয়েট করছি, মেবি নেটে কোনো ইস্যু, ওকে। সো এখানে দেখেন অ্যাডেড টু ফলোয়ার লিস্ট, যেখানে আমার 1 ইউজার সাকসেসফুলি অ্যাডেড টু এর ফলো লিস্ট। আমরা একটু নেক্সটে যাই, এখানে দেখেন 2 জন। সো এইখানে আমার এখন হচ্ছে এক্সটেনশন ইউজ করার সুযোগটা চলে এসেছে, আপনি চাইলে ক্লিক করে করে কিন্তু এই লিস্টে আপনি টুইটার লিস্টে আপনি কিন্তু তাদের নিতে পারছেন, আবার চাইলে আপনি এক্সটেনশনটা ইউজ করতে পারছেন, এক্সটেনশনটা কিন্তু দেয় এই কারণে। আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখেন অটোমেটেড ভাবে কিন্তু ফলো লিস্টে ওনারা যুক্ত হয়ে যাচ্ছেন, হয়ে গেছে। সো আমি নেক্সটে দিলাম, এই যে আমি আবার এক্সটেনশন ক্লিক করব, দেখেন অটোমেটিকলি হচ্ছে কিন্তু এখানে। আমরা আবার নেক্সটে যাই, এখানে 3টা আইডি আমরা এখানে ক্লিক করছি আবার এক্সটেনশনে, হয়ে গেছে, ওকে। সো এইভাবে মূলত যেতে হবে। আমি আরো এইভাবে আপনারা 100 পর্যন্ত আপনি নিতে পারবেন। সো আমরা হচ্ছে এইভাবে প্র্যাকটিস করব, জাস্ট ওইটা পারপোজে দেখাচ্ছি আমরা এই কয়েকটা নিয়ে আগাই। এবং আপনারা চাইলে কিন্তু 50, 100 নিতে পারেন। আমি এখানে কিন্তু আপনার মোটামুটি যারা নতুন অ্যাকাউন্ট তাদের বলবো একটু কম নেন, যারা পুরনো অ্যাকাউন্ট তারা চাইলে 100 ইউজার্স নিতে পারবেন, সমস্যা নেই। বাট আমি প্রেফার করবো আপনি 50টা নেন, মানে ইজি মুডে থাকেন, প্রবলেম হওয়ার প্রবলেম আমরা না করি। এনিওয়ে, সো এটা কিন্তু আমার অটোমেটেড কিন্তু একটা টুইটার লিস্ট কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে অলরেডি। সো আমরা একটু এখানে দেখবো ভিউ লিস্ট অন টুইটারে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ওরা আমাকে কনফার্ম করার জন্য বলবে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ফলোয়িং। ওকে, সো এখানে কিন্তু আমার যখন আমি এটা পেস্ট করা আমি কনফার্ম অ্যান্ড কন্টিনিউ দিলাম, এটা কিন্তু আমার অলরেডি আমার ফলো করা হয়ে গেছে। দেখেন আমি চাইলে এখানে রিমুভ করতে পারবো, সো আমি এটা যদি রিমুভ করে দেই রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি আমার লিস্ট থেকে। সো এটা হচ্ছে ইস্যু, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে এটার এক্সাক্ট ফাংশনটা। এই এক্সটেনশন ক্লিক করে আপনি ওয়েবসাইটেও যেতে পারছেন এবং টুইটার লিস্টিংয়ের মাধ্যমে আপনি কিন্তু চাইলে এইভাবে আপনি অ্যাড করে নিতে পারছেন। এবং এই যে অ্যাডটা করলেন
এইভাবে কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে আপনি কিন্তু ফলো করে নিতে পারছেন, যেটা আমার এক্স্যাক্টলি আমার কাছে আমার সাথে রিলেটেড। দেখেন আমি ফলো করে ফেললাম। আচ্ছা ওকে ওকে, সো আমার ফলো হয়ে গেছে অটোমেটেড ভাবে, কিছু হয়নি, ইটস প্রসেসিং। আমরা প্রথম থেকে এটা মেবি কাজ করে আসছে, সো আমি এটা ফলো করে নিলাম, আপনার অটোমেটেড ফ্লো কিন্তু হয়ে যাবে। সো এনিওয়েজ, এটা ছিল আমাদের টুইটার লিস্টিং গাইস। আই হোপ যে বুঝতে পেরেছেন আপনারা টুইটার লিস্টিং আমরা কিভাবে করব, এবং ডিফারেন্ট ডিফারেন্ট লিস্ট কিন্তু আপনি করতে পারছেন, এবং আমরা যে লিস্টিংটা ফাইনালি করবো এখানে আপনি কোনো নাম দিতে পারেন চাইলে, আপনার ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন, এবং কাজ শেষ হয়ে গেলে আমরা এটা কিন্তু চাইলে রিমুভ করে দিতে পারি। আপনি যে ডিলিট লিস্ট যদি দিয়ে দেন, আপনি কিন্তু আপনার কাজ শেষ, আপনি ডিলিট করে দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে নতুন কোনো লিস্ট, নতুন নামে নতুন কোনো ডেসক্রিপশন দিয়ে আপনি কিন্তু এখান থেকে স্টার্ট করতে পারেন, যেখানে মেক প্রাইভেট নামে একটা অপশন আছে, আপনি প্রাইভেটলি করে ফেলতে রাখতে পারবেন। সো এটা ছিল টুইটার লিস্টিং গাইজ। আমরা হচ্ছে এরপরে দেখে নিব টুইটার অ্যাড কিভাবে আমরা দিব এবং পোস্টিংটা দেখবো। সো লেটস সি সাম পোস্ট ফার্স্ট। এখানে আমরা একটা পোস্ট করে একটু দেখতে চাই। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন। সো আমরা একটা ফটো পোস্ট করব বেসিক্যালি। সো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কিছু পোস্ট করতে চাই সেক্ষেত্রে কি করব, দেখেন আমরা একটা ব্যানার নিলাম এখানে সোশ্যাল মিডিয়ার। সো আমার এখানে টেক্সট লিখতে হবে এবং একটা লিমিটেড ক্যারেক্টার আছে। সো আমি যদি এভাবে লিখি, লাইক আমি একটা কোম্পানি, আমি যদি কাউকে অফার করি সেক্ষেত্রে আমি কি একটা বিজনেস পোস্ট যদি আমি করতে চাই, সো আমি লিখতে পারি হ্যালো দেয়ার, আই এম হিয়ার ফর ফুল টাইম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন এই কথাটা যে আপনি লিখছেন, এই জিনিসটা কিন্তু আপনার টেক্সট কিন্তু কাউন্টেড হচ্ছে, এবং একটা সময় পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি আমি চার ভাগের এক ভাগ লিখে ফেলেছি। তো এই জিনিসগুলো আপনি যদি লেখেন এরপর যদি হ্যাশট্যাগ ইউজ করেন, সেটা কিন্তু কি আপনার কিন্তু ভালো পারফর্ম করবে না। সো এখানে দেখেন আমি লিখলাম কি, হ্যালো দেয়ার, আই এম হেয়ার ফর ফুল টাইম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই জিনিসটা আমি যেটা করতে পারি, আমি কিন্তু একটা হ্যাশট্যাগে লিখতে পারি চাইলে, এবং এটা হচ্ছে স্মার্ট একটা ওয়ে, হ্যাশট্যাগ সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ম্যানেজমেন্ট আসছে, ওকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমি কিন্তু এটা দিয়ে দিতে পারি। সো তারপর কি লিখবো, প্লিজ ফিল ফ্রি টু ইনবক্স আস, এটা আমার একটা শর্ট ক্যাপশন আমি দিতে পারি, ওকে। সো এরপরে আমার হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ আমি কি ইউজ করবো, দেখেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া আমি ইউজ করতে পারি, আচ্ছা ওকে সোশ্যাল মিডিয়া আমি ইউজ করলাম, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমি ইউজ করতে পারি, দেন হচ্ছে কি বলে সোশ্যাল মিডিয়া, এখানে ম্যানেজমেন্ট দিয়েছে যেটা আমরা অলরেডি দিয়েছি, সোশ্যাল মিডিয়া আর কি দিতে পারি, সোশ্যাল না, এখানে স্পেসিফিক কিছু জিনিস আমরা দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া যেহেতু দিয়েছি আমরা এখানে দিতে পারি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ওকে আচ্ছা আসেনি মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দিলাম, দেন হচ্ছে টুইটার মার্কেটিং, টুইটার মার্কেটিং, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা দিতে পারি, দেন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং আমরা দিতে পারি। তো এইভাবে কিন্তু কিওয়ার্ডগুলো আমরা দিতে পারি, আরো কিছু সরি হ্যাশট্যাগ আমরা দিতে পারি, আরো দিলাম ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং, ওকে আসেনি, এখানে দেখেন 682 ইটস ইন লাস্ট আওয়ার, সো ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড তো মাস্ট, সো আরো কিছু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারি আমরা,
ওকে, সো আমি এই ধরনের হ্যাশট্যাগ দিতে পারি যেটা দেখছেন, আর মেবি আর একটা ক্যারেক্টার দিতে পারবো, সেটা আমার একটা কিওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি এখানে। ফ্রিল্যান্সিং দিলাম, ওকে। সো এই কিওয়ার্ড গুলো আমরা দিলাম, একটা পোস্ট কিন্তু, এটা এটা কিন্তু একটা পোস্ট। এখন এটা আমি হচ্ছে শেয়ার করে ফেলবো, টুইট করব। সো এটা টুইট করার সাথে সাথে কি হবে, আমার যে হ্যাশট্যাগ গুলো আমরা ইউজ করলাম এটা কিন্তু অটোমেটেডলি জেনারেট হওয়া শুরু হবে, এবং এই হ্যাশট্যাগ নিয়ে যারা সার্চ করবে তারা কিন্তু আমার প্রোফাইলটা দেখতে পারবে, রাইট? সো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ব্র্যান্ডিং বলেন, আপনি যে কোনো পোস্টের অর্গ্যানিক রিচ বলেন, সেটা কিন্তু আপনি চাইলে এভাবে করতে পারেন। এবং এখানে যারা আপনার অর্গ্যানিকলি আপনার এখানে লাইক করবে তাদেরকে আপনি ফলো করতে পারেন। এইভাবে আমার কিন্তু একটা প্রফেশনাল বিজনেস পোস্ট কিন্তু আমি এইভাবে দিতে পারবো। সো এটা হচ্ছে আমার, যতক্ষণ না পর্যন্ত আমার অনেক ভালো ব্র্যান্ডিং না হয়, যতক্ষণ পর্যন্ত আমি একটা প্রফেশনাল লেভেলে না যেতে পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই ধরনের জিনিস আমার কিন্তু দিয়ে যেতে হবে। সো এইভাবে দিলে কি হবে, আমার অ্যাকাউন্টটা অর্গ্যানিকলি গ্রো করবে। সো এটা একটা ইস্যু ছিল গাইজ। এরপর হচ্ছে আমরা অ্যাড নিয়ে কথা বলবো, টুইটার অ্যাড নিয়ে। টুইটার অ্যাডস নিয়ে একটু যদি কথা বলি, এখানে দেখেন ads.twitter.com এ আপনারা বিজনেস ম্যানেজারের মতো অটোমেটিকলি আপনার এই নামে ওপেন হয়ে যাবে। সো আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস। এখানে কিন্তু গাইজ সেম থিং, এটা আসলে একেবারে একটা ইজি একটা ওয়ে টুইটার মার্কেটিং সবার জন্য, আই থিঙ্ক ইজি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফেসবুকের মতো অ্যাজ সেম অ্যাজ ইন্টারফেস গুলো, যেখানে টুইট এঙ্গেজমেন্ট বলা হচ্ছে, প্রমোটেড ভিডিও ভিউস, অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ক্লিকস আর কনভার্সন, ইনস্ট্রিম ভিডিও ভিউস, ফলোয়ার্স, অ্যাপ ইনস্টল, অ্যাপ রি এঙ্গেজমেন্ট, যেটা ট্রাস্ট মি লাস্ট মানে কি বলবো, 2 মান্থস আগের কথাও যদি আমি বলি, মাত্র 60 ডেজ আগেও কিন্তু এই ধরনের মানে এই ধরনের অপশন গুলো অ্যাভেলেবেল ছিল না, শুধুমাত্র টুইট এঙ্গেজমেন্ট অপশনটা অ্যাভেলেবেল ছিল। বাট এটা কিন্তু লাস্ট 2 মান্থসের ভিতর গ্রপ হয়ে গিয়েছে। সো এটা কিন্তু আরো বিল্ড আপ হবে আস্তে আস্তে, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস ফেসবুকে আমরা যেভাবে করেছি এখানে কিন্তু সেই সেম ওয়েতে আমরা করতে পারছি। সো আমরা একটুখানি একটু কথা বলি, টুইট এঙ্গেজমেন্ট ক্যাটাগরিটা আসলে কোনটা। আপনি একটা পোস্ট, আমরা পোস্ট এঙ্গেজমেন্ট যে ক্যাটাগরিটা ছিল ফেসবুকে সেম অ্যাজ টুইট এঙ্গেজমেন্ট, সেখানে আপনার আপনার করা কোনো একটা টুইট আপনি কিন্তু চাইলে প্রমোট করতে পারেন, যেটা কিন্তু আপনার স্পেসিফিক এরিয়া এবং অডিয়েন্সের কাছে চলে যাবে। প্রমোটেড ভিডিও ভিউস কোনটা, যেটা আমি অলরেডি লাইভ এক্সাম্পল দিয়েছিলাম লাস্ট ক্লাসে, আমার একটা যে ভিডিওটা ছিল ফ্রিল্যান্সিং উইথ মুন্না পেজ থেকে, সেই পেজে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আমরা ভিডিও বেস ক্যাম্পেইনটা রান করতে পারি। সেম ভিডিও যদি আপনি টুইটারে ক্যাম্পেইন রান করতে চান, শুধুমাত্র একটা ভিডিওতে আপনি ভিডিও ভিউস ক্যাটাগরিতে আপনি কিন্তু ক্যাম্পেইনটা রান করতে পারবেন। অ্যাওয়ারনেসটা কোনটা, অ্যাওয়ারনেসটা হচ্ছে আমার অবভিয়াসলি যদি কোনো নতুন ব্র্যান্ড, কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নতুন কোনো ব্র্যান্ড হয়, সেই ক্যাটাগরিতে কিন্তু আমরা অ্যাওয়ারনেস ক্যাটাগরিতে আমরা কিন্তু স্টার্ট করতে পারি, যেটা একেবারে মার্কেটে নতুন নতুন কোনো ব্র্যান্ড। সো ওয়েবসাইট ক্লিকস অ্যান্ড কনভার্সন কোনটা, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে যদি আমি ট্রাফিক ল্যান্ড করাতে চাই, আমার যদি ওয়েবসাইটে ভিজিটর দরকার হয়, আমি যদি কোনো ই কমার্স নিয়ে কাজ করি অথবা কোনো নিউজ পেপার নিয়ে কাজ করি, তখন কিন্তু আমার ওয়েবসাইট ক্লিকস বেশি বেশি দরকার এবং কনভার্সন বেশি বেশি দরকার। সো তখন কিন্তু আমরা ওয়েবসাইট ক্লিকস নিয়ে আমরা কাজ করতে পারবো। দেন ইনস্ট্রিম ভিডিও ভিউস, যেটা আমি বলেছি, ইনস্ট্রিম ভিডিও ভিউসটা আসলে কি, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি আমি যে ভিডিওটা প্রমোট করেছিলাম ফ্রিল্যান্সিং উইথ মুন্না পেজ থেকে, সেটা অলমোস্ট 2 মিনিটসের কাছাকাছি, আই থিঙ্ক 1.5 মিনিট 2 মিনিটের মতো হবে। সো এই ভিডিওটা ন্যাচারালি মানুষের কাছে পৌঁছাবে একটা ভিডিও হয়ে, যে একটা ভিডিও মানুষ যেভাবে আপলোড দেয় ওইভাবে স্পন্সার্ড হয়ে যাচ্ছে। আর ইনস্ট্রিম ভিডিও ভিউস যেটা, সেটা হচ্ছে 5 সেকেন্ডের একটা ভিডিও গাইজ, আমরা যেটা সরাসরি অ্যাড দেখি সেই মানে ভিডিওর ভিতরে যদি আপনি অ্যাড দিতে চান, সেটা কিন্তু ইনস্ট্রিম ভিডিও ভিউস ক্যাটাগরিতে আপনাকে দিতে হবে, যেটা আমরা বিভিন্ন কোম্পানির প্রমোশন দেখতে পাই। এখন এখানে কোশ্চেন হচ্ছে যে 5 সেকেন্ডই কেন, এখন দেখেন 5 সেকেন্ড হচ্ছে ইউজার্স স্কিপ করার কোনো সুযোগ থাকে না ভিডিওটা, তো 5 সেকেন্ডের ভিতরে যদি আপনি কোনো মেসেজ দিয়ে দিতে পারেন সেটা হচ্ছে বেস্ট আইডিয়া, যেখানে ইউজার্স চাইলেও কিন্তু আপনার ভিডিও স্কিপ করতে পারছে না, এই জন্য আমরা বলছি 5 সেকেন্ড। বাট নর্মালি হচ্ছে 13 সেকেন্ড বলা হয়, 13 সেকেন্ডের যদি কোনো ভিডিও আপনি দেন সেটাও কিন্তু যদি ভালো কন্টেন্ট হয়, যদি আপনি আকৃষ্ট করতে পারেন 5 সেকেন্ডের ভিতরেই ইউজার্সকে, তখন কিন্তু আপনার 13 সেকেন্ডের ভিডিওর মেসেজটাও কিন্তু সে দেখতে পারে। বাট আমরা প্রেফার করছি 5 সেকেন্ডের ইনস্ট্রিম ভিডিও ভিউস ক্যাটাগরিতে, যারা হচ্ছে অ্যাড রান করতে চান তারা কিন্তু এই ইনস্ট্রিম ভিডিও ভিউস ক্যাটাগরিতে আপনি কিন্তু 5 সেকেন্ডের অ্যাড আপনি কিন্তু চাইলে দিতে পারছেন, আর আপনি আরো বেশিও দিতে পারবেন, 2-3 মিনিটও দিতে পারবেন, বাট সেগুলো রেজাল্ট কখনোই ভালো হয় না, এটা আপনারা ভালোই বুঝতে পারেন। কারণ হচ্ছে যে মানুষ এই ধরনের অ্যাড অবভিয়াসলি স্কিপ করে ফেলে। সো 5 সেকেন্ড হচ্ছে বেস্ট সলিউশন।
ফলোয়ার্স এর কথা যদি বলি গাইস, একেবারে সেম অ্যাজ হচ্ছে আমরা পেজ লাইক ক্যাম্পেইন যেভাবে করেছি অন ফেসবুক, সেই সেম ওয়েতে কিন্তু আপনার এই ফলোয়ার্স এর ক্যাম্পেইনও করতে হবে। অ্যাপ ইনস্টল কোনটা, যেটা আমরা সরাসরি ডাউনলোড দ্য অ্যাপ আমরা বলে থাকি, সেই ডাউনলোড দ্য অ্যাপ ক্যাম্পেইন যদি আপনার রান করতে হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ ইনস্টল ক্যাটাগরিতে আপনার হচ্ছে ক্যাম্পেইনটা রান করতে পারেন। অ্যাপ রি এঙ্গেজমেন্ট যেটা, এটা যদি আমরা এইভাবে বলি যে আপনি যদি পাঠাও, উবার বা সহজের তিনটা অ্যাপই আপনি যদি ডাউনলোড করে থাকেন এবং একটা অ্যাপে যদি আপনি অনেকদিন ধরে না থাকেন, এই ওদের টোটাল ডাউনলোড কত এবং সেটা থেকে ইউজার্স কত অ্যাক্টিভ আছে, এটা কিন্তু ডেটাটা দেখতে পারে ওরা। সো এই জিনিসটা যারা হচ্ছে একটা দীর্ঘদিন ধরে কোনো অ্যাপে মানে কি বলে অনলাইনে থাকে না বা অ্যাপটা ইউজ করে না, এই সমস্ত ক্যাম্পেইন, লাইক আমি যদি বলি যে আপনি পাঠাও ইউজ করছেন, আপনি উবার ইউজ করছেন, সো আমি পাঠাও অথরিটি হিসাবে আমি অ্যাপ রি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা যদি করি, সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য অ্যাপগুলোতে কিন্তু আমার এই পাঠাও অ্যাপের ক্যাম্পেইন কিন্তু আমি নিয়ে যেতে পারবো, যে কোনো একটা অ্যাপ, সেটা যে কোনো অ্যাপই হতে পারে, ফটো এডিটিং বা উবার হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, যদি এটা উবার অ্যাকসেপ্ট করবে না, সো এই টাইপের যে কোনো অ্যাপে কিন্তু আমি চাইলে নির্দিষ্ট একটা ইসের বিনিময়ে আপনি ওই অ্যাপের যে প্রমোশনটা করছেন সেটা কিন্তু আপনি টুইটারের মাধ্যমে করতে পারবেন, যে টুইটারে গেলে আপনাকে সেটা রিমাইন্ডার দিয়ে দিবে যে আপনি যে অনেকদিন ধরে ব্যাক নাই ওই অ্যাপটাতে, সেটার একটা ক্যাম্পেইন কিন্তু আপনি রান করতে পারছেন এবং সেখানে কোনো ডিসকাউন্ট অফার আপনি প্রপোজাল দিতে পারেন, কোনো অন সেল অফার দিতে পারেন, সো দ্যাট পিপল ক্যান কাম ব্যাক। সো এটা ছিল অ্যাপ রি এঙ্গেজমেন্ট, যেটা হচ্ছে একটা অ্যাপকে যারা ইউজার ছিল ওনাকে আবার পুনরায় যারা ব্যাক যেন ব্যাক করে, ওইটা আপনি টুইটারের মাধ্যমে ক্যাম্পেইনটা কিভাবে করবেন। সো এটা ছিল এটার আপাতত বিষয়। সো আমরা একটু একটা ক্যাম্পেইনও দেখে নিই। সো আমরা হচ্ছে এঙ্গেজমেন্টটাই দেখবো, কারণ টুইটারে এখন পর্যন্ত বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, সেখানে কিন্তু আমরা বিহেভিয়ার্স ফিল্টার থেকে শুরু করে যে সমস্ত ফিল্টারিং আমরা অডিয়েন্স ন্যারো ডাউন করে থাকি, সেই সমস্ত জিনিস কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও ওইভাবে অ্যাভেলেবেল না। সো বাংলাদেশের প্রেক্ষাপটে মার্কেটিংটা করলে অত বেশি সফল আপনি হতে পারবেন না, যেহেতু অনেক কিওয়ার্ড মিসিং আছে, আবার কিছু দিক থেকে সফল হতে পারবেন, কারণ তখন ক্যাম্পেইনটা স্পেসিফিকভাবে না করতে পারলেও আপনি যাদের কাছে পৌঁছাবেন তাদের অ্যাটলিস্ট বড় একটা অডিয়েন্স আপনি পেয়ে যাবেন। বাট এটা অবভিয়াসলি বাইরে যারা ক্যাম্পেইন করতে চান ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তাদের জন্য এটা ইজি, কারণ ওই সমস্ত জিনিস কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। সো আমাদের ক্যাম্পেইন নেম দিতে হবে, আমরা যদি দেই আমার ফ্রিল্যান্সিং উইথ মুন্নয় পেজের এক্সাম্পল দিয়ে যদি আমরা দেই এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে একটা একটা অ্যাড, সো এখানে দেখেন আমার কার্ড সিলেক্ট করে প্রথমে যেতে হবে। সো আমি হচ্ছে একটু নেক্সটটা যাওয়া ট্রাই করি, বাজেটিংটা আমরা পরে করব। সো এখানে অ্যাড গ্রুপের একটা নেম দিব, আমি অ্যাড গ্রুপের একটা নেম দিলাম আমি। সো আমার স্পেসিফিক্যালি টাইম অ্যান্ড ডেট বলে দিতে হবে এবং বিড টাইপ অটোমেটিক বিড নাকি ম্যাক্সিমাম বিড, যেটা আমরা বিড ক্যাপ করেছিলাম অন ফেসবুক, আই হোপ আপনাদের সবার মনে আছে। সো স্টার্টিং টাইম আমরা আজকে থেকে নেক্সট ওয়ান উইকের একটা ক্যাম্পেইন দেখে নিচ্ছি। সো ডলার হচ্ছে আপনার বাজেটটা দিতে হবে, টোটাল অ্যাড গ্রুপ বাজেটের জন্য আপনি কত রাখতে চান। এখানে আপনি আসলে বেসিক্যালি এটা নাও করতে পারেন, এটা মানে যদি করতে না চান দ্যাটস নট এ বিগ ডিল, কারণ এটা হচ্ছে অ্যাড গ্রুপ। সো এটা আপনি শুধুমাত্র নেম এবং অটোমেটিক বিড দিয়ে আপনি আগাতে পারেন। ফাইনাল অ্যাড হচ্ছে আপনার এখানে, ফাইনাল অ্যাডে যে আপনি হচ্ছে দিতে পারছেন এখানে, সরি আমাদের অ্যাড গ্রুপে হচ্ছে দিয়ে আসতে হবে। আচ্ছা আমরা টার্গেটিংটা আগে করি, ওকে। তো এখানে আমার কিন্তু দেখেন জেন্ডার দেখাচ্ছে, আমি মেল না ফিমেল, মেল না ওমেন এটা আমি দিতে পারবো। এইজ রেঞ্জ আপনি কাস্টম দিতে পারেন এবং হচ্ছে এখানে স্পেসিফিক্যালি বিভিন্ন বয়স থেকে দেয়া আছে। সো আমরা যেটা করি 18 থেকে 34 এটা বেছে নিলাম এবং আপনারা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট এইজ নিয়ে কাজ করতে পারেন। সো এখানে বেসিক্যালি লোকেশন, ল্যাঙ্গুয়েজ, টেকনোলজি এগুলো স্পেসিফিকভাবে, যেটা হচ্ছে বাইরের লোকেশনে কাজ করলে আপনি স্প্যানিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ এগুলো লোকেশন দিতে পারবেন। সো বেসিক্যালি বাংলাদেশটা ডিফল্ট দেওয়া আছে, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কথা বলছি। সো অডিয়েন্স ফিচার হচ্ছে এই সেই মানে এই সেই ইন্টারফেস যেটা হচ্ছে আমরা ফেসবুকে অনেক বেশি করেছিলাম। এখানে আমরা ইভেন্ট দেখতে পাচ্ছি, বিহেভিয়ার্স, ইন্টারেস্টেড ফ্যাক্ট, কনভার্সেশন টপিক, এই সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি। সো আমরা কিছু জিনিস করে নিই, এগুলো সেম অ্যাজ অন ফেসবুক। সো লাইফ স্টাইল নিয়ে যদি আমরা কিছু লিখতে চাই, এখানে এখানে মোস্ট প্রবলেম যেটা গাইজ আমি একটু বলি সবাইকে, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম ইউএস, ইউএস রিলেটেড জিনিস এখানে কিন্তু সেট করা। সো
এই সমস্ত জিনিস বেসিক্যালি বাংলাদেশের পার্সপেক্টিভে কাজ করাটা সো টাফ, এই জন্য আসলে আমি সিলেক্ট করতে পারছি না। সো আমরা একটু ডেমোগ্রাফি যদি কিছু দেখতে চাই এখানে, সো এডুকেশনটা যদি দেই সেখানে ইউএস। সো এখানে বেসিক্যালি টুইটার ক্যাম্পেইনের মেইন পার্সপেক্টিভ হচ্ছে ইউএস। সো এখানে ইউএস চলে আসতেছে গাইজ। আমি আসলে যেটা করব, বাংলাদেশের পার্সপেক্টিভে আমি জানি না যে মানে স্পেসিফিকভাবে ইউএস ছাড়া এভাবে আসলে কিভাবে আমরা আগাতে পারি, বাট আমরা কিছু একটা নিয়ে আগাচ্ছি এখানে। এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিওয়ার্ডে ইউএস দেয়া আছে। সো এনিওয়েজ আমি টোটাল অডিয়েন্সটা নিয়ে আগাই, এটা আই হোপ আপনারা বুঝতে পারছেন। কারণ হচ্ছে আমরা যেহেতু এখন ইউএস নিয়ে কাজ করছি না, আপনি যদি ইউএস নিয়ে কাজ করেন, আমি কিন্তু ফ্রিল্যান্সিং উইথ মুন্না পেজ দিয়ে যদি ইউনাইটেড স্টেটের একটা লাইক নিউ ইয়র্কে অথবা টেক্সাসে যদি আমি কাজ করি, তখন কিন্তু আমার এই কিওয়ার্ডগুলো অ্যাজ সেম অ্যাজ ফেসবুকে আমরা যেভাবে দিয়েছিলাম সেইভাবে দিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। এবং যেটা করতে হবে ফাইনালি, আমার হচ্ছে অডিয়েন্সটা ক্রিয়েট করার পরে আমার হচ্ছে এখান থেকে টুইট সিলেক্ট করতে হবে যে কোনটা আমি ক্যাম্পেইনটা করতে চাচ্ছি। আমি যদি এটা করতে চাই সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে প্রিভিউতে দিতে পারি অথবা নেক্সটে দিতে পারি। সো আমরা একটু প্রিভিউটা দেখে নিই। ওকে, এইভাবে ক্যাম্পেইনটা আপনার যাবে। আপনি দেখতে পাচ্ছেন ওয়েবে অ্যান্ড্রয়েড যারা ইউজার তারা এইভাবে দেখতে পাবে এবং আইওএস যারা ইউজার তারা এইভাবে দেখতে পাবে। এনিওয়েজ ওকে, আমরা প্রিভিউটা দেখে নিলাম, আমরা নেক্সটে যাই। ওকে, দেখেন একটা ডিফল্ট বাজেট ওরা নিয়ে নিয়েছে $100, যেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো যে কোনো সময়। এবং হ্যাঁ, এখানে আমরা স্টার্ট এন্ডিং ডেট দেইনি, যেটা আসলে আমাদের দিতে হবে অ্যাড গ্রুপ ডিটেইলসে। আমরা এখানে বাজেট দিতে পারি টোটাল অ্যাড, লাইক আমরা $10 করে যদি দেই $70 আমরা দিতে পারি, অথবা $60 ছয় দিনের জন্য। আমরা টাইম স্টার্ট করছি, 6 দিনের একটা টাইম আমরা এখানে দিয়ে দিলাম। সো 70.67 চলে আসছে। ওকে, সো আমরা নেক্সটে যাই। এখানে আচ্ছা, অডিয়েন্স সামারি দেখাচ্ছে না, আমরা একটু কাজ করব এখানে। কারণ হচ্ছে অডিয়েন্স সামারিটা না পেলে একটু প্রবলেমই বলা যায়। সো আমরা কিওয়ার্ডগুলো যদি এখান থেকে দেখি গাইজ, আমি যদি বাংলা লিখি এখানে, মজার বিষয় কি দেখেন, আপনি কিন্তু বাংলাদেশ বা বাংলা লিখতে পারবেন, রাইট? এখানে কিছু আপনি স্পেসিফিক লাইক বাংলাদেশ ক্রিকেট, বিসিবি টাইগার্স, এটা কিন্তু একটা আইডি। এই টুইটারে কিন্তু ক্যাম্পেইন করার মজার বিষয় কিন্তু এইটা, দেখেন আপনি এটা কিন্তু দিয়ে দিতে পারছেন। আমি যে অ্যাড করে দিলাম, এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে ডিটেল টার্গেটিং এ। ইউনিসেফ বাংলাদেশ, এটার অবভিয়াসলি ফলোয়ার্সরা বাংলাদেশি, সো আমি এটাকে টার্গেট করে দিতে পারছি। এখানে আপনি যদি, আমি লাস্ট ক্লাসে হচ্ছে যাদের করিয়েছিলাম লিখেছিলাম হচ্ছে জুনায়েদ, জুনায়েদ লাইক, আচ্ছা ওকে। সো আমি বেসিক্যালি বোঝাতে চাচ্ছি জুনায়েদ আহমেদ পলক, আপনারা সবাই জানেন। আমি একটু ট্রাই করি ওনার সার্চে আসার কথা। এই যে চলে এসেছে জুনায়েদ আহমেদ পলক, আপনি কিন্তু এটা অ্যাড করতে পারবেন। সো এই অ্যাড করলো, এই যে আমি করলাম লাইক বিসিবি টাইগার্স, ইউনিসেফ বাংলাদেশ, জুনায়েদ আহমেদ পলক, এই অ্যাডগুলো করার কারণে কিন্তু আমার একটা অডিয়েন্স দেখাচ্ছে। এখানে দেখেন 90,000 থেকে শুরু করে 1,10,000 আমার যে আমরা পোটেনশিয়াল রিচ বলছি ফেসবুকে, সেটা হচ্ছে আমার যদি আমি এই আমি কত ডলার, $70 দিয়েছি, রাইট? $60 দিয়েছি, সরি $60, হ্যাঁ রাইট, $60 কিন্তু আমার এই পরিমাণ লোক আমি কিন্তু রিচ করতে পারবো। আমি কিন্তু কি করছি বলেন তো, পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে ক্যাম্পেইনটা রান করছি। সো আমার যে পোস্টটা স্পেসিফিক্যালি, আমি সেই $70 কিন্তু আমি চাইলে প্রত্যেক দিন আমি কিন্তু 90 থেকে 1,10,000 লোকের কাছে কিন্তু আমি কি রিচ করার ক্যাপাবিলিটিতে আমার রয়েছে। সো আমরা একটা অডিয়েন্সও সামারিও দেখে নিলাম এখান থেকে। এবং ফাইনালি আমরা এই এটা সিলেক্ট করলাম, নেক্সট ক্লিক করলাম এবং ওকে। সো আমরা একটা ডিটেল টার্গেটিং পেয়ে গিয়েছি। এবং লঞ্চ ক্যাম্পেইন দিলে আমরা যেটা হবে যে আমাদের হয়তো বা, আচ্ছা ওকে, সো এটা স্টার্ট হয়ে গিয়েছে রানিং, যেটা আমি করছি না কারণ হচ্ছে আমার কার্ড মেবি অ্যাড করা। সো এনিওয়েজ, এটা ছিল হচ্ছে আমার টুইটার মার্কেটিং এর বিষয়টা অ্যাজ সেম অ্যাজ ফেসবুক গাইজ। এটা ভয় পাওয়ার কোনো বিষয় না, আমি আবারও বলছি যে এটা সেম অ্যাজ ফেসবুক। সো বাট এটা আপনার টুইটার টা বেসিক্যালি ইউএস স্ট্যান্ডে যারা ইউএস মার্কেটিং মার্কেটার যারা, ওরা কিন্তু বেশি করে থাকে ইউএস এর যারা বায়ার। সো আপনারা ওই ফাংশনগুলো নিয়ে একটু কাজ করবেন, সবাইকে রিকোয়েস্ট করবো যে টুইটার অ্যাডসে গেলে আমরা কিন্তু দেখতে পারি যে কোন কোন অপশনগুলো
লাইক পেজ লাইক ক্যাম্পেইন যদি হয়, মানে সরি টুইটার ফলোয়ার ক্যাম্পেইন অথবা হচ্ছে মার্কেটিং, সো আমরা ওই পার্সপেক্টিভে একটু কিছু ক্যাম্পেইন যদি করি আমরা কিন্তু সেখান থেকে দেখতে পারবো। ওকে, সো এটা ছিল টুইটার মার্কেটিং। আমরা একটু অ্যানালাইটিক্সটা দেখে নিব। অ্যানালাইটিক্সটা হচ্ছে সেম অ্যাজ ফেসবুক ইনসাইট। সো এইখানে আপনি দেখতে পাবেন যে আপনার 28 ডেজের সামারি কত, আরও আপনি ডিফল্ট যদি না আপনি চাইলে 7 দিনের, 1 দিনের, 1 সপ্তাহের দেখতে পারেন, হোয়াট এভার ইউর মাইন্ড ইজ। এখানে 28 ডেজের সামারি দেখেন, আমরা দেখাচ্ছি লাস্ট 28 ডেজে আমি হচ্ছে 19টা টুইট করেছি, টুইট ইমপ্রেশন পেয়েছে 5,457টা, প্রোফাইল ভিজিট হয়েছে 72, মেনশন করেছি আমাকে করেছে 4 জনকে, এবং ফলোয়ার্স 545, সেটা হচ্ছে টোটাল ফলোয়ার, যেটা 16টা ফলোয়ার আমি হচ্ছে ইনক্রিজ করতে পেরেছি আমার লাস্ট 28 ডেজে। সো এখানে দেখেন টপ টুইটগুলো এখানে বলা হচ্ছে, যেখানে আমার আমার টপ টুইটগুলো কোনগুলো, টপ মেনশন আমাকে যারা যারা মেনশন করেছে তার ভিতর টপ মেনশন কোনগুলো ছিল। সো এটা একটা জাস্ট একটা ওভারভিউ, আপনি এখান থেকে আরও ইন ডিটেল দেখতে পারবেন যে অক্টোবরের অবস্থাটা কী ছিল, সেপ্টেম্বরের অবস্থা কী ছিল, একটা কম্পারিজম। সো এইভাবে আমরা কিন্তু টুইটার অ্যানালিটিক্স নিয়েও কাজ করতে পারি, এবং আরও ফাংশনগুলো আছে, আরও টুলস আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফাংশন, আমরা যেভাবে বলেছিলাম যে ফেসবুকের ইনসাইটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সো এখনো যে এই ধরনের যে কোনো আপনারা ডেটা নিয়ে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা টুইটার অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে পারেন। এবং এখান থেকে লাইক আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স ইনসাইট, টুইট অ্যাক্টিভিটি, ভিডিও অ্যাক্টিভিটি, প্রত্যেকটা ফাংশন কিন্তু এখানে ডিফাইনভাবে করা আছে, এবং আপনি চাইলেই কিন্তু এই যে কোনো ফাংশন নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। সো এইটা ছিল মোটামুটি টুইটারের বিষয়। এখানে আরও কিছু পার্ট আছে, আপনারা দেখে নেবেন যার যার প্রয়োজন অনুসারে আমি বলবো, বাট মেইন পার্টগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। সো এই হচ্ছে টুইটারের খুঁটিনাটি বিষয়। সো আপনাদের কিছু কমেন্ট আমি একটু দেখি, অনেকক্ষণ ধরে কমেন্ট পড়া হয় না। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, ওকে, আই এম গেটিং ইন্টারেস্ট অন টুইটার, ওকে। মিস্টার পিয়াল দেখালাম তো অলরেডি, ওকে। সো এই ছিল আমাদের টুইটারের ওভারভিউ, আপনারা আশা করি কাজ করা শুরু করেন, ইনশাল্লাহ সফল হবেন, এবং সফল হতেই হবে। সরি গাইজ, আমার একটু ঠান্ডার জন্য কথা বলতে ইস্যু হচ্ছে আই থিঙ্ক। সো আপনারা হচ্ছে একটু সবাই প্র্যাকটিস করবেন, এইভাবে আমরা যেভাবে দেখলাম অলরেডি যে কিভাবে আমরা টুইটার লিস্টিং করতে পারি, কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারি। যারা মিস করেছেন নেটওয়ার্ক ইস্যু বা অন্য ইস্যুর কারণে, আমরা বলবো যে ভিডিওটা আপনারা দেখেন সুন্দরভাবে, এবং এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা প্রত্যেকটা কাজগুলো করেছিলাম অলরেডি। সো আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট আসলে এখন দিয়ে তেমন একটা বেনিফিটেড আমি হচ্ছি না, এই জন্য আসলে ইন দ্য লাস্ট টাইম এটা নিয়েও কথা বলতে চাচ্ছিলাম না, তারপরও হ্যাভ এ লুক অন ইট, যেটা গত ক্লাসেও এর থেকে বেশি পরিমাণ অ্যাসাইনমেন্ট জমা দেওয়া ছিল। তো এটা আসলে একটু দুঃখজনক বলবো, কারণ আমি বারবার বলি যে ইউ গাইজ অল আর অ্যাডাল্ট, রাইট? সো এখানে কেউ বাচ্চা না, ক্লাস 5-6 পড়া বা 10 পড়া। অনেকের SMS আমি পাই, অনেকের অনেক এক্সকিউজ পাই। সো আমি একটা কথা আপনাদের বলেছিলাম প্রথম ক্লাসেই, যে আপনারা সামহাও যদি আপনাদের ট্রাস্টটা মানে কি বলে আমার কাছ থেকে যদি আপনাদের ট্রাস্টটা উঠে যায় তাহলে আলটিমেটলি আপনারাই লস করবেন, এটা হচ্ছে মানে একটা চিরন্তন সত্য কথা। ওকে, ক্লাসটা